হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি প্রিন্স এখন কথা বলবো দাবারুর টিজার নিয়ে তো এটার যখন ফার্স্ট অ্যানাউন্সমেন্ট হয় আমি সেই ইভেন্টে গেছিলাম সেখানে গিয়ে প্রথম ঝলক যখন দাবারুর মানে এ করা হয় প্রেস হয় সেখানে আমি প্রথম যেই প্রথমেই সিনেমাটার ব্যাপারে জানতে পারি এবং যেটা শুনে খুব খুশি হয়েছে এখানে স্ক্রিন প্লে রাইটার হিসেবে প্রথমবার কাজ করতে চলেছে অরিত্রতা অর্থাৎ অরিত্র সেখানে অরিত্রতা তখন থেকে এই কাজটা নিয়ে আমি খুব খুশি ছিলাম কারণ আমাদের এই মুভি টুভি কমিউনিটি প্রথম যে তৈরি করেছে সে আজকে নিজের একটা জায়গা তৈরি করতে পেরেছে যে আজকে সে একজন স্ক্রিন প্লে রাইটার হিসেবে কাজ করছে তাও উইন্ডোজের মধ্যে একটা প্রোডাকশন হাউস এর থেকে মানে খুশির খবর কিছু হতে পারে না তারপর আরও তো কিছু কাজ আসছে অরিত তো প্রথম কাজ কিন্তু দাবারু এবং প্রথম কাজের একটা আলাদাই একটা ভালোবাসা বা ভালো লাগা কোথাও গিয়ে থাকে তো টিজার আজকে এসছে এবং এই সিনেমাটা রিলিজ করছে টেন্থ মে যেদিন আসার কথা ছিল বুমেরাং বুমেরাং পোস্টপন্ন হয়েছে এখন ওই টাইমে এই সিনেমাটা কিন্তু রিলিজ করতে চলেছে এবং আমার মনে হচ্ছে এই সিনেমাটা কিন্তু খুব ভালো একটা বিজনেস করতে পারবে তার অনেকগুলো কারণ রয়েছে তো আজকে যে টিজারটা এসছে টিজারটা নিয়ে কথা বলি তো টিজারটা কিন্তু এক কথায় দারুণ হয়েছে আমার জন্য খুব ভালোভাবে ওয়ার্ক করেছে প্রথম কথা কি দর্শক একটা নতুন কিছু পাবে দেখুন বাংলাতে বা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এরকম চেজ নিয়ে বা দাবা নিয়ে কিন্তু সিনেমা মানে খুব একটা কিন্তু দেখা যায় না মানে এখন যেহেতু মানে আমাদের মানে সারা ভারত জুড়ে বা ইন্ডিয়া জুড়ে যেহেতু ক্রিকেট ফুটবল এগুলো নিয়ে সিনেমা করলে গিয়ে অনেক বেশি মানে প্রফিটেবল কারণ এই জিনিসগুলো লোকে অনেক বেশি দেখে সেখান দাবা নিয়ে মানে কথা খুব কমই হয় দেখতে পাবেন এটা যে দাবাতে কেউ গ্র্যান্ডমাস্টার হোক তাকে নিয়ে বিরাট পরিমাণে আলোচনা হচ্ছে খবরের শিরোনামে থাকছে এমনটা আপনারা দেখতে পাবেন না কিন্তু এই খেলাটা কতটা ডিফিকাল্ট খেলাটা কতটা কঠিন সেটা যারা খেলেছে তারাই জানে তো এই যে ব্যাপারটা একজন বাংলা থেকে একজন গ্র্যান্ডমাস্টারে দেখিয়েছে তাকে নিয়ে একটা সিনেমা করা এটা কিন্তু মানে ইটসেল একটা বিরাট বড় কিন্তু আমার মনে হয় অ্যাচিভমেন্ট যে তারা বাংলা থেকে এই জিনিসটা ভেবেছে করার চেষ্টা করেছে একটা কিছু এবং ভালো লাগছে উইন্ডোজ তাদের এই চেনা ছকের ড্রামা থেকে বেরিয়ে বড় সড়ো গল্প বলার কিন্তু চেষ্টা করছে নতুনত্ব কিছু ভাবনা দেওয়ার চেষ্টা করছে রক্তবীজ বলি তারপর বহু আসছি পুজোতে তারা দাবারু তো তারা কিন্তু নিজেদেরকে অনেকটা ভাঙার চেষ্টা করছে নতুন ধরনের গল্প বলার চেষ্টা করছে তো আমার এই টিজারটা দারুণ লেগেছে কাস্টিংটা খুব ভালো হয়েছে দীপঙ্কর দেখে আমার দারুণ লেগেছে এছাড়া চিরঞ্জিতকে আমার খুব ভালো লাগে দেখুন এর আগে সম্ভবত এখানে সে একজন কো মানে কোচের চরিত্র অভিনয় করছে যেটুকু আমার দেখে মনে হলো এবং এই ধরনের পাঠে কিন্তু চিরঞ্জিত ফাটিয়ে দেন আমরা চ্যাম্পে দেখেছিলাম দেবের কোচের চরিত্রে অভিনয় করতে খুব ভালো অভিনয় করেছিলেন দুর্দান্ত অভিনয় করেছিলেন এবং ঋতুপর্ণা সেনগুপ্ত এখানে মায়ের চরিত্রে অভিনয় করছে তাও তারও যে পারফরমেন্স এখানে যেটুকু যা দেখলাম একটা সিন রয়েছে দেখবেন যে কলকাতার রাস্তাতে ছুটছে আর কি মানে রীতিমতো আর কি চিন্তিত হয়েছে সেই সিনটার তার পারফরমেন্স বেশ ভালো এবং খুব একটা সেই সাধারণ পরিবর্তে ছেড়ে উঠে আসার গল্পে যেরকম হওয়া উচিত যে এটা খেলে কী হবে এটা খেলে কী লাভ একটা পারিবারিক যে চাপ সেই জিনিসটাকেও খুব সুন্দরভাবে এক্সিকিউট করা হয়েছে প্লাস ভালো দিক কী কীভাবে সে এই খেলাটার নাম করছে বা কীভাবে খেলছে এই জিনিসগুলো কিন্তু খুব একটা বড়ো করে দেখানো হয়নি তবে কিছু কিছু সিনও যেগুলো ভালো যেমন বসে বসে দাবা খেলছে সেটাকে যেভাবে বড় স্কেলে ডিজাইন করে সিনটায় করা যায় সেগুলো কিন্তু খুব ভালো এবং একদম শেষে দীপঙ্করদের যে ডায়লগটা রয়েছে যে বড়ো প্লেয়ারের আসল মানে লড়াই কিন্তু জিতে আসা নয় আসল লড়াই হচ্ছে ফিরে আসা এই যে ডায়লগটা কিন্তু খুব একটা বিরাট বড়ো ডায়লগ দেখুন অনেক প্লেয়ারই রয়েছে বড় বড় প্লেয়ার জীবনে বিরাট পরিমাণে নাম করে নেয় বিরাট তার তাকে নিয়ে আলোচনা হয় তখন মাঝখানে ধরুন বিরাট কোহলিকে নিয়ে বিরাট পরিমাণে আলোচনা হচ্ছিল মাঝখানে খেলতে পারছিল না তখনই কিন্তু আসল পরীক্ষাটা শুরু হয়েছিল কিন্তু যখন সে ফিরে এলাকো করে দেখবেন যতগুলো সেঞ্চুরি সেলিব্রেশন বিরাট কোহলি করেছে দু তিন বছর পর যখন সেঞ্চুরি করলো সেই সেলিব্রেশনের মুখের যে হাসিটা ছিল না সেটা অন্যরকম সেটাকে এক প্রকার জয় বলে তো এই যে ডায়লগটাকে যেভাবে বলা হয়েছে যে আসল লড়াইটা কিন্তু জিতে আসা না আসল লড়াই কিন্তু ফিরে আসাতে এই কথাটা আমার খুব ভালো লেগেছে তার মানে এই চরিত্রটা প্রচুর আপস অ্যান্ড ডাউন্স দেওয়া যাবে তারপর সে কিন্তু একটা বড়োসড়ো ব্যাক করবে মানে কি বক্সিং নিয়ে বা ক্রিকেট নিয়ে বা ফুটবল নিয়ে সিনেমা হলে কি হয় আমরা জানি যে এটা প্যাটার্নটা কি কিভাবে হবে কিভাবে আমাদের দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে সেখানে দাবা নিয়ে যখন একটা কাজ হচ্ছে না আমাদের নতুন একটা এক্সপিরিয়েন্স হবে অনেকেই দাবা খেলাটা কিন্তু জানে না আমি নিজেও জানি না তো সেখানে এই জিনিসটা সম্বন্ধে অনেকটা বেশি আমরা জানতে পারবো কিভাবে এখানে লড়াইটা হয় কিভাবে এই প্রতিযোগিতাগুলো এ করা হয় সেই সেই জিনিসগুলো রয়েছে তো যে কারণে আমার মনে হয় বাঙালি দর্শক একটা নতুন কিছু পাবে এবং একই মানে সেম টাইমে একটা আমরা নতুন জিনিসও পেতে চলেছি তো ভালো লাগলো ব্যাপারটা আমার মনে হচ্ছে অরিত্রদার প্রথম কাজ আর স্ক্রিন বেশ সফলতাই অর্জন করতে চলেছে এবং চাইবো এই সিনেমাটা ভালো চলুক ভালো টাইমে রিলিজ করছে আমার ব্যক্তিগতভাবে ভোট ভোট যাই থাকুক না কেন এটা একটা এমন দর্শকের জন্য বানানো যে দর্শক কিন্তু ওই সময়টা আমার মনে অ্যাক্টিভ থাকবে ভালো রকমই তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয় আমার কিন্তু টিজারটা দারুণ লেগেছে তোমরা যারা দেখো দেখতে পারো উইন্ডোজ চ্যানেলে এসেছে এবং দেখে তোমাদের ফিডব্যাকটা কিন্তু অবশ্যই জানিও আমার জন্য কিন্তু টিজারটা বেশ ওয়ার্ক করেছে তো এটাই ছিল আমার বক্তব্য চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটতে পেলাইক ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন তো ভাই টেক কেয়ার সবাই ভালো থেকো